জাহানের মৃত্যু এই সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্ব নাড়া দিয়েছে। কারণ একজন দর্শনকারী তাকে দর্শন করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে তাকে আগুনে পুড়ে মেরিয়ে ফেলছে। এটা খুবই ভয়াবহ ঘটনা। এই ঘটনার কারণেই তারা একটা মামলা করেছে। মামলা করেও তারা মুক্তি পায়নি, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এই মামলাকারীর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আমরা কেমন দেশে বসবাস করছি যে দর্শন করা হয়, দর্শন করার পরে তার বিরুদ্ধে মামলা দিলে তার উল্টা বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, এবং এই দর্শনের মামলা কেন করছে এই জন্য তার মৃত্যু মৃত্যু হয়, পুড়ে মেরে ফেলে বা খুন করে বা হুমকি দেওয়া হয়। তাহলে যারা দর্শন করে যাদের, তারা কীভাবে থাকবে? এই ভয়াবহ লোকদের কারণে তারা বেঁচে থাকা খুবই দুরূহ। যারা দর্শন করবে তারা যদি প্রভাবশালী হয়, এরকম অত্যাচার করে, তাহলে কি এই সমাজ টিকে থাকবে? আর আমরা যার কাছে দিই নিরাপত্তার জন্য অভিভাবক হিসাবে, তারাই যদি দর্শন করে তাহলে তো এটা আরও জঘন্য। আর এটা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে যদি এইসব দর্শন হয় তাহলে কীরকম হয়?